স্মার্ট বাংলাদেশ করতে হলে আমাদেরকে স্মার্ট মানুষ হতে হবে বলে মন্তব্য করেছেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্রলাল ত্রিপুরা। খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগের অফিসেক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। শুক্রবার দুপুর 12:30টার দিকে খাগড়াছড়ির সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সঞ্জীব ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্রলাল ত্রিপুরা। সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দাসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্রলাল ত্রিপুরা আরও বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে দাঁড়িয়ে আছে। এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে। তার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের জোয়ারে ভাসছে। তিনি আরও বলেন, আমরা এখন স্মার্ট বাংলাদেশ করার স্বপ্ন দেখছি। স্মার্ট বাংলাদেশ করতে হলে আমাদেরকে অবশ্যই স্মার্ট মানুষ হতে হবে। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মং সুইপ্রু চৌধুরী অপু, পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, নীলোৎপল খিসা, খোকনেশ্বর ত্রিপুরা, হিরণজয় ত্রিপুরা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশুতোষ চাকমা, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জুয়েল চাকমা, জেলা যুব মহিলা লীগের সভাপতি বিউটি রানী ত্রিপুরা প্রমুখ।